Assalamualaikum warahmatullah. Hi dear students, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. And I am also fine. We are passing a very epidemic period, coronavirus. You must use mask whenever you go out, and after returning home, you will wash your hands very carefully. Okay, dear students, now I am going to start my class. So welcome everybody to my class. On behalf of Abdul Haq Secondary Girls Online School, I am with you all the time. Okay, now I am going to start my class. Today my topic is narration, speech of narration. Speech of narration. Okay. So students, narration ta ki? Narration hocche বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকেই ন্যারেশন বলে। মানে কোনো একজন ব্যক্তি কিছু বলল, সেটা যদি তুমি অন্যের কাছে প্রকাশ করো তাহলে সেটা হবে ন্যারেশন। অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করাকেই ন্যারেশন বলে। ওকে, তো আমরা জানি ন্যারেশন কা প্রকার দুই গুণ। হাউ মেনি টাইপস অফ ন্যারেশন ইন হার? ন্যারেশন আর টু টাইপস, ন্যারেশন দুই প্রকার। নাম্বার ওয়ান ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন। এন্ড নাম্বার টু ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? যখন কোনো ব্যক্তি অন্যের কোনো কথাকে বা ভাষাকে হুবহু প্রকাশ করে। ফলো মি, যখন কোনো ব্যক্তি অন্যের ভাষাকে হুবহু প্রকাশ করবে তখন সেটা হবে ডাইরেক্ট ন্যারেশন। আর যখন কোনো ব্যক্তি অন্যের ভাষাকে নিজের মতো করে প্রকাশ করে, নিজের মতো করে বলে বা বর্ণনা করে, তখন সেটা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা ডাইরেক্ট ন্যারেশন আলোচনা করব। তাহলে কোনো ব্যক্তির ভাষাকে হুবহু প্রকাশ করাতেই বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডাইরেক্ট ন্যারেশন সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা ব্যবহার হয়। যেমন আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল, যেমন ধরো কামাল সে, কামাল সে আই এম ওয়েল, ইনভার্টেড কমা। কেমন? আরেকটা আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ দেখব। যে ইনডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ কামাল
said that he was well. একটা জিনিস লক্ষ্য করো যে ইনডাইরেক্ট রিলেশনে কোনো কমা বসে না, ইনডাইরেক্ট রিলেশনে কোনো কমা বসে না, এখানে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করিনি, কোনো কমা ব্যবহার করিনি। এ হচ্ছে মূলত ন্যারেশনের প্রকারভেদ। আমরা দেখলাম যে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবার আমরা জানবো যে ন্যারেশনের কিছু মৌলিক জ্ঞাতব্য বিষয় আছে, সেগুলো কি? যে এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব, আমরা লিখে নাও খাতা লিখে নাও। ন্যারেশনের কিছু মৌলিক জ্ঞাতব্য বিষয় সেগুলো আমরা, এ হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব থাকে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট নেশনে কামা আছে, এরপরে একটা কমা আছে, এই যে কমা লাগে যে সেই এই যে ভার্বটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কাকে বলে? এই যে কামা আছে এরপরে যে কমা দেওয়া আছে, কমার আগে যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবারে আসবো আমরা নাম্বার বি, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্ট স্পিচ কাকে বলে? আমরা দেখতে পাচ্ছি কামাল সে আই এম ওয়েল, এই যে ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে, যে বাক্যটুকু আছে, এটাকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ আমরা পুরো এই অংশটাকে কি বলতে পারি, ইনভার্টেড কমারের ভিতরের অংশটাকে, এটার নাম হলো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো আমরা কিন্তু ন্যারেশনের এখন চেহারাটা দেখলে বুঝতে পারছি যে কোনটা ডাইরেক্ট ন্যারেশন কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা খেয়াল করলে দেখছি যে ডাইরেক্ট ন্যারেশন কি আছে, কমা বসে এবং ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টিং ভাবে পর অংশটুকু ইনভার্টেড কমার মধ্যে থাকে, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশনে কি থাকে, ড্যাট ব্যবহার হয় এবং কোনো কমা বসে না, কোনো কমা ব্যবহার হয় না। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারবো, এখন আমরা বলতে পারবো না কোনটা ডাইরেক্ট ন্যারেশন কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আশা করি যতটুকু আলোচনা করলাম ততটুকু বুঝতে পেরেছো। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের পরিচয় আমরা জানতে পারলাম। রিপোর্টিং ভার্ব কোনটা, যে কমার আগে ভার্বটাকে রিপোর্টিং ভার্ব বলে এবং ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে রিপোর্টেড স্পিচ বলে। আমরা আরেকটু আলোচনা যাব, এটা মুছে দিচ্ছি। আমি একটা উদাহরণ লিখতেছি, দেখো যে কামাল সেই টু আসি I shall not go to school. খেয়াল করো এর আগে আমরা ডাইরেক্ট রিলেশনে একটা ভার্ব দেখেছি, তারপরে একটা কমা ছিল, এই কমাটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব। এবার দেখো এখানে এই রিপোর্টিং ভার্বের মধ্যে দুটো সাবজেক্ট আছে না, এই যে সেট এটাকে কি বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের আগে যে সাবজেক্ট ব্যক্তি উল্লেখ থাকে সেটাকে বলা হয় এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এবং এই রিপোর্টিং ভার্বের পরে যে ব্যক্তি উল্লেখ থাকবে সেটা হবে অবজেক্ট, সেটা হবে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের পরে যাই উল্লেখ থাকবে সেটা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। কেমন? তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, এবং ন্যারেশনের যে চেহারা যে রূপ,
আমরা বুঝতে পারলাম ডাইরেক্ট নারেশন কেমন হয়। ডাইরেক্ট নারেশনে কি থাকে? কমা ব্যবহার হয়। ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং ইনডাইরেক্ট নারেশনে কোনো কমা ব্যবহার হয় না। তো আমরা আজকে নারেশনের আজকে প্রথম ক্লাস। তো তার আজকে আমরা নারেশনের পরিস্থিতি, প্রকারভেদ এবং কোন অংশের কি নাম এটা আমরা আজকে শিখলাম। আশা করি বুঝতে পেরেছ। আজকের আলোচনাটা তোমরা বাড়িতে আবার দেখবা, ভালো করে প্র্যাকটিস করবা। তোমাদের গ্রামার বইতে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আমার আলোচনাটা আশা করি সাকসেস হবে। তোমরা যদি ভালোভাবে এটা প্র্যাকটিস করো, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই সুস্থ থাকো। এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।